হচ্ছে ভাই যে দাদার কথায় নিজের জীবন দিতেও দ্বিধা করে না। সবারই জীবনে আসে এই দিন, সাত পাকে বাধা পড়া এই শুভ দিন। তোর চোখে জল? হ্যাঁ মোহন, হঠাৎ পূজার কথা ভীষণ মনে পড়ে গেল। আমাদের তিন ভাইয়ের একমাত্র বোন পরের ঘরে চলে যাবে। বোনের জন্য সব দিয়ে দিতে পারি এরকম কথা সকলেই বলে, কিন্তু দিতে গেলেই হাত কাঁপে। রাজবংশের ছেলে আমি, আমি সারা জীবন শুধু দু হাতে দিয়ে এসেছি। নিশিগঞ্জের মায়ের দিবি যা চাইবেন আজ আমি তাই দেব। বোনের বিয়েতে দাদা সবকিছু দিয়ে তো নিঃস্ব হতে পারে না। আপনার সমস্ত সম্পত্তি লিখে দিন। দাঁড়ান, আমি প্রতিশ্রুতি দিলাম আজ থেকে আমার স্থাবর অস্থাবর সব কিছুর মালিক আমার ছোট বোন পূজা। মেয়ে দেখে তোমার পছন্দ হয়েছে তো? তোদের পছন্দ হলে আমার পছন্দ। আমাদের কিছু প্রশ্ন আছে আর সেগুলো ঠিকঠাক উত্তর দিতে পারলে আমার দাদার সাথে বিয়ে হবে। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আমার বাড়িতে তোমরা কি জন্য এসছো? আগে আমার মেয়ের বিয়ে দিতে চেয়েছিলাম, তোমাদের জায়গা জমি বাড়ি ঘর সব কিছু দেখে। এখন তো তোমাদের কিচ্ছু নেই, তোমাদের বাড়িতে আমার মেয়ের বিয়ে দেব না। এসব তুই কি বলছিস পূজা? বিয়ের তারিখ পর্যন্ত ঠিক হয়ে গেছে, এখন তুই বলছিস বিয়ে করবি না? হ্যাঁ আমি ঠিকই বলছি। তুমি কি করলে? আমি তোমার কানটাকে কেটে দিয়েছি। পৃথিবীতে আমি বোধহয় সব থেকে দুর্ভাগা বোন যে নিজের শ্বশুর বাড়িতে দাদাদের আসতে বারণ করছে। কৃষ্ণ শিশুপালকে বলেছিল তার 108টা অপরাধ ক্ষমা করবে। তোর অপরাধ আমি আর কতবার ক্ষমা করব? আজ শুধু আমার বোনের জন্যে তোকে আমি আরেকবার ক্ষমা করে দিলাম।